চলমান ছাত্র আন্দোলনের এবং ইতিহাসের একটা টিপিং পয়েন্ট আমরা এসে দাঁড়ায় আছি এখন আগামীকাল মনে হচ্ছে একটা বেশ ওয়াটার শেড মুভমেন্ট হইতে যাচ্ছে বিভিন্ন লক্ষণ দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে সরকার পটনশীল একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করতে পারে সেই ধরনের সাইন ওরা দেখাচ্ছে এখন এটা কি আন্দোলনকারীদেরকে ভয় দেখানোর জন্য নাকি সত্যিই সেটা নিটেস গ্যাস ওবায়দুল কাদের বলল যে সরকার সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে হচ্ছে মোকাবেলা এই এই ধরনের কথাবার্তা বলা মানে হচ্ছে একটু হুমকি দেয় রাইট আওয়ামী লীগের যত নেতা নেতাকে তা আছে এরা সবাই স্ট্যাটাস দিয়ে বলে বেড়াচ্ছে আগামীকালকে রাস্তায় থাকতে এবং প্রতিহত করতে এবং আগামীকাল বেসিক্যালি আওয়ামী লীগের প্রতি নির্দেশ গোলাম রাব্বানী দেখলাম নির্দেশ দিচ্ছে তারপর আরও আরও আওয়ামী লীগের নেতারা দেখলাম সবাই নির্দেশ দিচ্ছে আগামীকাল ছাত্রলীগের রাস্তায় থাকার সো কালকে কনফ্রন্টেশন হবে এই ব্যাপারে কোনো কোনো সন্দেহের অবকাশ নাই ও কথা হচ্ছে যে তারপর রাস্তায় নেমে তারা কি ধরনের ভূমিকা নেবে সেইটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে কিনা যেমন পুলিশ আগের মতো আক্রমণাত্মক ভূমিকায় নাই। আমরা আজকে অনেকগুলো ভিডিও দেখলাম যে পুলিশের হচ্ছে একটা ছোট বাচ্চা পুলিশের গায়ে হচ্ছে খুশি মারতেছে চুপ করে দাঁড়ায় আছে আর দুদিন আগে হলে কিন্তু ওই বাচ্চাকে গুলি করে মেরে ফেলতে এত ছাত্র মার্চ অবশ্যই উপরের নির্দেশে এবং উপরের নির্দেশেই এখন হইতেছে ধৈর্যের পরিচয় দিচ্ছে সো সব কিছুই উপরের নির্দেশে হচ্ছে যেই কারণে তো হুকুমের আসামির বিচার করার প্রশ্ন আসে সর্বোচ্চ পর্যায়ের হুকুমের আসামির কালকে কি হইতে যাচ্ছে আমি মনে করি সরকার যদি আক্রমণাত্মক হয়ও পুলিশ যদি আক্রমণাত্মক ছাত্রলীগ যদি আক্রমণাত্মক আগের মতো কিছু হবে কিছু ঘটবে এটা বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট ঘটতেই পারে উইল ফাইন্ড আউট কিন্তু এরকম কিছু ঘটবে বিশ্বাস করাটা খুবই ডিফিকাল্ট প্রথমত একে তো সরকার চিপায় আছে ব্যাকফুটে আছে এই মুহূর্তে এমন একটা কোনো ধরনের ম্যাসাকার করা তাদের কজ কোনোভাবে হেল্প করবে না বরং তাদের পতনকে ত্বরান্বিত করবে আরেকটা ব্যাপার হচ্ছে প্রথমবার যখন ওরা ম্যাসাকার করছে তখন ওরা মানে সন্ত্রাসীরা হচ্ছে অতীতে ম্যাসাকার করে পার পাইছে সো দে ওয়ার আন্ডার দ্য ইমপ্রেশন যে আমরা এইবারও পার পেয়ে যাব তারা অতীতে সড়ক আন্দোলনে ম্যাসাকার করছে কোটা আন্দোলনে ম্যাসাকার করছে তার আগে চত্বরে ম্যাসাকার করছে বিরোধী দল দবল নিপণত করা হয় কিন্তু এরকম লাইক শত শত মানুষ মেরে ম্যাসাকার করা এগুলো এর আগে বেশ কয়েক করে পার পাইছে এবং বিরোধী দল বিভিন্ন নির্বাচনে যখন আসে প্রতিবার দমন করতে সক্ষম হয়েছে ম্যাসাকার করে সতরত মানুষ খুন করে লিটারেলি গুলি করে খুন করে তো সরকারের বেশ একটা পরিপক্ক হয়ে উঠছিল আন্দোলন স্কোয়াশ কোয়েল করা কিভাবে করতে হয় মানুষ মেরে এই জায়গা থেকে ওরা অবশ্যই এই পরিমাণ ছাত্র মারছে ইতিহাসের মানব ইতিহাসে মানব ইতিহাসে সম্ভবত এটা সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ছাত্র হত্যার ঘটনা সরকারের হাতে চায়নার তিয়ানএমেন স্কোয়ারের পর যেখানে দশ হাজার ছাত্র বা এরকম ছাত্র হত্যা করা হয়েছিল তারপর পৃথিবীর ইতিহাসে সরকারের হাতে এত পরিমাণ ছাত্র কোথাও মারা যায় সংখ্যাটা সম্ভবত এক হাজারের মতো হবে আমরা জানি আন কাউন্ট অফিসিয়াল কাউন্ট তিনশোর মতো এই পিসাচরা এই পরিমাণ লেন্থে গ্রীষ্মে তাদের কনফিডেন্স এবং তাদের অতীত অভিজ্ঞতার কারণে এবং অ্যান্টিসিপেট করতে না পেরে যে এই বাড়িটার পুষব্যাকটা কীরকম হবে না এটা যখন এই পর্যায়ে পুষব্যাক হয়েছে এখন তো আমরা দেখতেছি সবার কণ্ঠ খুবই নরম হয়ে গেছে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সে পদত্যাগ করতে রাজি যদি প্রধানমন্ত্রী চায় পলক হাত জোর করে মাফ চাচ্ছে এবং পলক বলতেসে সে পদত্যাগ করতে যদি হয় পদত্যাগ করবে কিন্তু শেখ হাসিনার উপর জানি এগুলো বলে বাড়িতেছে শেখ হাসিনাকে জানি আমরা ভুল না বুঝি যা এই মুহূর্তে আরেকটা ম্যাসাকার করতে গেলে সরকারকে পাঁচশো বার ভাবতে হবে পঞ্চাশ বার না পাঁচশো বার ভাবতে হবে শুধুমাত্র এই কারণে না যে সারা পৃথিবীর চোখ এখন এখানে অলরেডি একটা মেসাকার করে সরকার ব্যাক ফুটে আসে শুধুই কারণ না আরেকটা একটা বড় কারণ হচ্ছে সবাই এখন রাস্তায় এখন শুধু ছাত্ররা নাই এতদিন বলে পার পর চেষ্টা করছে এর মধ্যে এইটা ঢুকছে সেটা ঢুকছে বা তারা ভাবছে যে শুধু ছাত্ররা তাদেরকে দমন নিপীড়ন করে ভয় পাওয়া দিব কিন্তু এখন সরকার খুব ভালো করে জানে এখন রাস্তায় শুধু ছাত্ররা নাই সাংবাদিক শিল্পী অভিনয় তা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনী সাবেক সেনা সদস্য পুলিশ থেকে করে সবাই আজকে আমরা ভিডিও দেখলাম সেনাবাহিনী পুলিশ হইতেছে হাত মিলাইতেছে বাচ্চাদের সাথে ফুল নিচ্ছে এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই আমি গত তিন দিন ধরে আপনাদের কাছে আহ্বান জানিয়ে আসতেছি যে দেরিতে হইল যারা জয়েন করতে চাচ্ছে তাদেরকে অ্যালিমিনেট করবেন না এবং এবং দুঃখের ব্যাপার হচ্ছে কি যে নাম ছিল সাইদ আবদুল্লাহ সে তাকে এখন অনেক মানুষ ফলো করে কিন্তু তার কাছ থেকে যেই ধরনের ইয়ে আসতেছে এগুলো আমার কাছে মনে হচ্ছে কাউন্টার প্রোডাক্টিভ যেমন প্রাথমিকভাবে যা মিডিয়ার যারা তাদের ব্যাপারে আই উড কাইন্ড অফ সে গুজব যে প্রচার করা টাইপের যে তারা আসছে সাপোর্টাস করতেন স্টাফ লাইক কী তথ্য প্রমাণ আছে কী তথ্য প্রমাণের ভিত্তিতে তেমন দাবি করতেছে ওকে ফাইন এটা একটা থ্রি হতে পারে বিস্ট্রম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু সে যেভাবে করে বা অনেকে তারপর দেখলাম যে একেবারে তাদেরকে বয়কট করা অথচ তারা আজকে রাস্তায় নামাতেই এখনও প্রচুর মানুষ প্রোফাইল পিকচার আজকে আমার অনেকে আজকে প্রোফাইল পিকচার লাল করছে এবং অবশ্যই তারা হিপোক্রিট এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই এবং সেটা আমরা বলবো যখন স্বাধীন হবে তখন আমরা জানবো যে কারা হয়তো সেই স্বাধীনতায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলো কারা প্যাসিভলি পার্টিসিপেট করছিলো লাস্ট মিনিটে মুখ পাচাইতে তো সেগুলো এখন তো বলার দরকার নেই এখন তো এদেরকে অ্যালিমিনেট করার কোনো প্রয়োজন নাই কালকে দেখলাম আবার সাইদ আবদুল্লা সে হচ্ছে স্ট্যাটাস দিছে হচ্ছে যারা হয়তো সে রবীন্দ্র সরোবরে ব্যান্ডদলগুলো বাংলাদেশের মিউজিশিয়ানরা ইয়ের আয়োজন করছে এরা হইতেছে নাকি বিভক্তি সৃষ্টি করার জন্য সরকারের হয়ে নামছে রাস্তার মধ্যে আশ্চর্য কথা এই ব্যান্ডদলগুলো এরা তিন দিন আগে বা দুদিন দিন আগে এরা ঘোষণা দিচ্ছে এরা রবীন্দ্র সরোবর এসে মিউজিক করবে আর এই শহীদ মিনারের ছাত্ররা জমায়েত হওয়ার ঘোষণা দিছে গতকালকে মাত্র তো মানে এখন আবদুল্লা সে এত বড় এত লোক ফলো করে এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে সেরকম মানে যখন গুজব তো বলতে হচ্ছে অসত্য কথা ছড়াচ্ছে সে মানলাম সে বুঝে নাই ভুল বুঝে করছে তো ভুল বুঝে করে এই জিনিস বারবার সে রিপিট করেই যাচ্ছে করেই যাচ্ছে যে মিডিয়ার লোকরা নামছে সেভারেজ করছে সরকারের হয়ে দাওয়ালি করতে এই 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 এইগুলো বলে হইতেছে অথচ আমাদের এখন সবাইকে দরকার রাস্তা যদি এখন মিডিয়ার লোক থাকে যারা মিউজিক শিল্পী মিউজিশিয়ান তারা তারা থাকে এবং শেষ পর্যন্ত মিউজিশিয়ানরা তো শহীদ মিনারে আসছে এবং তারা এসে আমি দেখলাম শিরোনামহীন স্ট্যাটাসও দিছে যে না আমাদের এটা পরিকল্পনা তো আগে থেকেই করা ছিল এটা তো শিরোনামহীনের কাছ থেকে শোনার এটা আমরা দেখতেছি আমি দেখতেছি আমি যখন আব সাহিদ স্ট্যাটাস দেখলাম আই ওয়াজ ডিসগাস্টেড যেটা কী বলতেছে এই ছেলে তারা কবে থেকে প্ল্যান করছে এর এখানে কবে থেকে প্ল্যান হয়েছে ওকে ফাইন একটা ভুল মানে একটা কনফ্লিক্ট হয়েছে টাইম কনফ্লিক্ট বললেই হয় যে ওকে ফাইন সবাই আমরা একসাথে আসেন বলতে এরা নাকি সরকার হয়ে বিভক্তি সৃষ্টি করতে যাক তো যেটা বলতে চাচ্ছি যে বদ্ধ টাইপের আচরণ এইটা করার সময় না সবাইকে অ্যাম্ব্রেস করতে হবে সবাই রাস্তায় থাকলেই পুলিশ চালাইতে পারবে না সবাই রাস্তায় থাকলে পুলিশ ভয় পাবে এখন যদি শুধু রাস্তায় ছাত্ররা থাকে যতটা সহজ হবে তাদের জন্য আরেকবার ছাত্রলীগের পান্ডা দিয়ে হামলে পড়া সকল শ্রেণী পেশার মানুষ থাকলে তাদের জন্য এটা সহজ হবে না সো আমার ধারণা এটা একটা কাইন্ড অফ ব্ল্যাঙ্ক থ্রেট রেটরিক ভয় দেখাইতে হম্বিতম্বি করে মানে অবশ্যই আওয়ামী লীগের জন্য একটা জীবন মরণ ইস্যু তারা যদি ক্ষমতা থেকে সরে যায় এরা যে পরিমাণ নৃশংসতা নৈরাজ্য খুন মেসাকার গণহত্যা চালায় সেগুলোর বিচার এদেরকে করতে হবে এবং বিচার করলে এদের অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে সো তাদের জন্য ক্ষমতা থেকে সরে যাওয়া ইজ নট অ্যান অপশন সো তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে সত্যি অ্যাট দ্য সেম টাইম সবাই যদি রাস্তায় থাকে তাহলে এটা তাদের জন্য খুবই মুশকিল হবে সো কালকে কী হইতে যাচ্ছে জানি না আমি খুবই ইয়ে নিয়ে অপেক্ষা করতেছি দেখার জন্য অ্যান্টিসিপেশন নিয়ে কী হয় কিন্তু আমার মনে হয় ভয় পাওয়া ভয় পাওয়ার কিছু নাই নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এখান থেকে করণীয় কী হওয়া উচিত আমরা তো বিজয় তার প্রান্তে আশা করি সবাই স্মেল করতে পারতেছেন ভিক্টরি রাইট সো এখনও ইয়ে করা যাবে না ওই যে বলে না শ্লাঘা অনুভব করা যাবে না এখনই ইয়ে হয়ে যাওয়া যাবে না ম্যাচ এরকম অনেক ম্যাচ আমরা হারছি রাইট ইতিহাস অনেকে হারছে যে ধরে নিশি ম্যাচ জিতে যাচ্ছি তারপর শেষ মুহূর্তে গোল খেয়ে বা শেষ মুহূর্তে উইকেট পরে হেরে গেছে সো এরকম করা যাবে না আওয়ামী লীগ বড়ই সুড রাজনৈতিক দল ইন টার্মস অফ পলিটিক্যাল অ্যাকুইটনেস ইন টার্মস অফ পলিটিক্যাল ম্যাচুরিটি যদি আপনি বলেন ম্যাচুরিটি হোয়াট ইন টার্মস অফ শয়তানি ইন টার্মস অফ বৈশাখিক আচরণের দিক থেকে সব দিক থেকে তারা যথেষ্ট ম্যাচুর এবং তারা এই ধরনের নানান কিছু হ্যান্ডেল করে ষোলো সতেরো বছর ক্ষমতা আছে তারা পরিপক্ক এবং তাদের হাত এখন অনেক বড় হয়ে গেছে এখন লাইক তাদের সার্ভেলেন্স থেকে শুরু করে তাদের মানে স্টেট অ্যাপার যেই পরিমাণে কুক্ষিগত করছে সো এদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না এদের অনেক ক্ষমতা এবং এদের ব্যাগে হইতেছে অনেক রকম চাল এবং অনেক রকম ট্রিকটিকারি আছে তো এই জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলনে ধৈর্য ধরে থাকতে হবে কোনো ফাঁদে পা পাতা দেওয়া যাবে না কালকে আমার একটা সন্দেহ সরকার একটা সহিংসতা করার সাবোটাজ করতে পারে আন্দোলনকে বিতর্কিত করার জন্য নিজেরা নানান রকম সহিংস পরিবেশ তৈরি করে ছাত্রদের বা মানুষের উপর ধরপাকড় করা বা ধরপাকড়কে ডিজিটিমাইজ করার চেষ্টা করা করতে পারে যদিও এই মুহূর্তে এগুলো কেউ খায় না কিন্তু এই যে শেষ রক্ষা হিসেবে মরণ কামড় হিসেবে এগুলো করার একটা অপচেষ্টা করতে পারে আমরা মনে করি যে আমাদের এখন কোনোভাবেই অসহিংস হওয়া যাবে না দেখেন জয়টা হাতের মুঠে চলে আসছে এটাকে হাতের মুঠা থেকে বের করবে দুইটা পার্টি একটা হচ্ছে ইদার সরকার হতেছে এই যে নানান রকম টিকটিকারি করে চাল দিয়ে নানারকম সাপোর্টাস করে নানান কাহিনী করে অর আলু পোড়া পার্টি যেগুলো ঘুরঘুর করতেছে শকুনরা আলু পোড়া পার্টির আলু পোড়া খাওয়ার জন্য নানান রকম বুদ্ধি দিচ্ছে ছাত্রদেরকে আপনারা কোনো আলু পোড়া পার্টি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং কোনো রাজনৈতিক ইন্টারেস্টের লোকদের কোনো কোনো কথা চার বসাতা দেবেন না এরা যে কথা বলবে দিক দিয়ে ঢুকাবেন না এদিক দিয়ে বের করে দেবেন রাইট এরা সেদের আলু পোড়া খাওয়ার ধান্দায় যেটা করতে হবে অহিংস আন্দোলন অহিংস রাখতে হবে শতভাগ অহিংস শতভাগ সরকার পড়ে গেছে জাস্ট একটু লেগে থাকতে হবে কয়েকদিন মাঠে থাকতে হবে এবং যেটা বললাম যে মেবি ঢাকা এবং আমি আমি বিলিভ ওরা ঢাকা চলো বা ঢাকা মার্শাল একটা ইয়ে ইয়ে করছে কর্মসূচি ঘোষণা করছে বোধহয় সম্য বিরোধী ছাত্রজোট বা যদি বা নাও করে থাকে আমি তো আলোচনা করলাম আগের পর্বে যে এটা করা উচিত সারা দেশের মানুষ সবাই ঢাকায় আসেন তারপর অসহ অসহযোগ আন্দোলন করতে হবে এইটার কোনো মাফ নাই একেবারে চূড়ান্ত একেবারে অসহযোগ আন্দোলন কোনো ধরনের সহযোগিতা যিনি সরকারকে না করা হয় রেমিটেন্স তো একটা অসহযোগ আন্দোলনের একটা এলিমেন্ট সকল ধরনের রাস্তাঘাট চিকিৎসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ হাসপাতাল তো বন্ধ করা যাবে না রাইট সকল কিছু বন্ধ সকল মানুষ রাস্তায় দ্যাটস ইট অন্য করে এট পিসফুল একদম পিসফুল ওয়েতে পিসফুল অহিংস অসহযোগ আন্দোলন এইটা কন্টিনিউ করলেই সরকারের কোনো লিজিটি নাই সরকারকে সরে যাইতে হবে সাত দিনে যদি এটা করা যায় এমনই চিপায় আছে সরকার সরে যাওয়া উচিত কিন্তু অ্যাগেন এটা আওয়ামী লীগ সরকার এখন অ্যাগেন এটা পিসাচ এরা প্রমাণিত পেশাদ এরা তাও সরতে না এরা তাও মেসাকার করার চেষ্টা করবে তারপর যদি এটা সহিংসতার দিকেও যায় আপনি সারা পৃথিবীর সামনে একটা লিজিটি মিসি থাকবে সারা পৃথিবী কিন্তু দেখতেছে রাইট কি হচ্ছে তারপর যদি ব্যাপারটা এরকম হয় সাত দিন জাস্ট রাস্তাতে বসে আছে সারা দেশের সকল মানুষজন অসহযোগ আন্দোলন করতেছে কোনো ধরনের ভায়োলেন্স নাই কোনো ধরনের কনফ্রন্টেশন নাই পিসফুল প্রোটেস্ট কিন্তু সরকার সেটার উপর হামলা চালাইছে তারপর যদি একটা ভায়োলেন্স ইরাপ্ট করে ব্রেকআউট করে তারপর যদি আপনার গণভবন দখলের যেসব কথাবার্তা The, that would be a natural um, next step. It would be a natural. ক্যাস্কেট অফ ইভেন্টস একটা ন্যাচারাল অ্যাসকেলেশান এবং সেটা তো সারা সবাই আমরা দেখতেছি দ্য ইয়ে অফ ইভেন্টস রাইট এবং সেইটা সেই পর্যায়ে গেলে তখন এটা সেটা অ্যাকসেপ্টেবল হবে রাইট কিন্তু এখনই আমাদের এই পর্যায়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে নেই ছাত্রদের কারো যে সহিংসতা সহিংস আন্দোলন করফ্রন্টেশনের কোনো প্রয়োজন নেই সিম্পলি রাস্তায় বসে থেকে অসহযোগ আন্দোলন আগামী সাত দিন বসে থাকলে ঢাকা শহরে তারপর আমরা দেখবো যে সাত দিন পর কী অবস্থা হয় দেশের এবং সরকার কী অবস্থা হয় কতটুকু কি ঠাসা হয় কি না বা কীভাবে রিয়্যাক্ট করে বাট কালকের জন্যে আমার ভিডিওর কজন দেখে এক হাজার দুই হাজার মানুষের কি তারপর বলি আর কি যে কালকের জন্যে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে অহিংস আন্দোলন করার সিম্পলি রাস্তায় বসে থাকার সরকার মনে হচ্ছে সকল ধরনের উস্কানি দেবে আক্রমণ করে হোক অথবা সাবোটাইজ করে হোক কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে কালকের দিনটা মনে হচ্ছে একটা ওয়াটারশেড মুভমেন্ট হইতে যাচ্ছে সরকারের জন্যে তাদের জন্য এটা একটা স্পার স্পার বলে মনে হচ্ছে কালকের পর বোঝা যাবে যে মাঠ কোন দিকে গড়াবে সরকার তার ফুটিং স্ট্রং করতে পারবে নাকি এটা আরও উইকার হবে সো অল আইজন টু মরো